Bajida, tolong cuci apa ini? Tolong cuci dia. Sekarang mana karam poka, madara poka, kayu balik je, kisah jenis apa sih mau? Kalau tu, jiwan pasal tu, berjun. মানে আমাদের বিষ এখানে ঠিক আছে মাজরা অথবা কারেন্টের জন্য এর জন্য আমাদের পোকার উৎসবনে আমরা শেষ আমরা এখন কিছু কিভাবে বাঁচব এ নিয়ে আমরা চিন্তা ভাবনা আছি বিজড়ে তো কোনো লাভ হইতেছে না এখন তাও আমরা আশার জন্য আমরা কিছু বিচ্ছিরার জন্য কোনো আশা চিন্তা ভাবনা করতেছি যেন আমরা লাভন পাই তারপরও দেখি কোনো আমরা কার্যকর পাইতেছি না আমরা এই আমাদের ধানবাড়িতে বিচ্ছে আছি মাজরা পোকা এবং কান পোকায় খেয়ে ফেলছে এই বিচ্ছে কোনো লাভ হচ্ছে না সেজন্য আমরা লাল সানবোর্ড লাগিয়ে দিয়েছি ধান তো মোটামুটি ভালো হয়েছে মাঝখানে কারেন্ট পোকা ধরেছে কিন্তু আমরা বৃষ্টি দিয়ে তাও ধান কারেন্ট পোকা খেয়ে দেওয়া তান মোটামুটি ধান ভালো আছে এখন যদি ধানের দাম যদি পাই তাহলে আমরা কৃষি কৃষিজগুলা মনে মনে লাভবান হবো একটু আর কি রোপা আমন ধানে এবার যেহেতু আমাদের রোপবেলা একটু কম হয়েছে আমাদের সময় মতো বৃষ্টিপাত এবং সার প্রয়োগের ফলে কৃষকরা বেশ ভালো ফলন পাবে বলে আমরা আশা করতেছি অল্প কিছু জমিতে ছোটোখাটো রোগবালাই লেগেই থাকে সেটার জন্য আমাদের লোকজন মাঠ পর্যায়ে কাজ করতেছে তারা সবসময় কৃষকদের কাছে যাচ্ছে পরামর্শ দিচ্ছে যেখানে কিছু কিছু কৃষক হয়তো অবহেলা অথবা নিয়মিত জমিতে না যাওয়ার কারণে তাদের জমিতে কোথাও কোনো রোগ পোকামাকড় আক্রমণ হয়ে থাকলে সেটার ক্ষেত্রেও আমাদের লোকজন তাদেরকে ডেকে এনে তাদেরকে দেখিয়ে দিয়ে এমনকি আশপাশের লোকজনকে ডেকে নিয়ে কীভাবে দলীয়ভাবে রোগ পোকামাকড় দমন করতে হয় সেটার ব্যাপারে তারা কাজ করতেছে এবং আমরা যেখানেই যে পোকামাকড় দেখতেছি সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেটা দমনের জন্য ব্যবস্থা করতেছি এভাবে আমাদের রোগ বলে পোকামাকড় এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণেই আছে আশা করা যায় কৃষক সুন্দরভাবে তাদের ফসল ঘরে তুলতে পারবে